গরু গোবর আর গরুর মূত্র নিয়ে ভারতীয়দের কাণ্ড সংবাদের শিরোনাম হয়েছে। কখনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কখনো বা মন্ত্রী, আবার কখনো বা বিচারক। গরু নিয়ে তাদের উদ্ভট বিভিন্ন মন্তব্যে দানা বেঁধেছে নানা বিতর্ক। এবার গরুকে ঘিরে একটি বিস্ময়কর তথ্য সামনে আনল ভারতের এক মন্ত্রী। বলা হয়েছে, ক্যান্সারের রোগীরা গোয়ালঘর পরিষ্কার করলে এবং সেখানে শুয়ে থাকলে প্রাণঘাতী এই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে, এমনটা মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মন্ত্রী সঞ্জয় সিং গাঙ্গওয়ার। এমনকি তিনি দাবি করেছেন, গরুর সেবা করলে রক্তচাপ কমে যায়। 13 অক্টোবর রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় মন্ত্রী সঞ্জয় সিং গাঙ্গওয়ার দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের আখ উন্নয়নের জুনিয়র মন্ত্রী। তিনি বলেছেন, ক্যান্সার রোগীরা গোয়ালঘর পরিষ্কার করে এবং সেখানে শুয়ে নিজেকে নিরাময় করতে পারে। এছাড়া গরু পালন করে এবং তাদের সেবা করে 10 দিনের মধ্যে রক্তচাপের ওষুধের ডোজ অর্ধেকে নামিয়ে আনা যেতে পারে। উত্তরপ্রদেশের এই মন্ত্রী জনগণকে তাদের বিবাহ বার্ষিকী এবং তাদের সন্তানদের জন্মদিনের অনুষ্ঠান গরুর গোয়ালঘরে উদযাপন করার আহ্বানও জানিয়েছেন। এনডিটিভি বলছে, রাজ্য সরকারের আখ উন্নয়নের জুনিয়র এই মন্ত্রী রবিবার তার নির্বাচনী এলাকা পিলিভিতের পাকাদিয়া নওগাঁওয়ানে গরুর আশ্রয়স্থল বা গোয়ালের উদ্বোধনের সময় জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব মন্তব্য করেন। গৌশালার উদ্বোধনে গিয়ে হিন্দিতে ভাষণ দেওয়ার সময় মন্ত্রী বলেন, যদি কোনো রক্তচাপের রোগী থাকে, এখানে গরু আছে, ওই ব্যক্তির উচিত প্রতিদিন সকাল সন্ধ্যা একটি গরুর পিঠে হাত বোলানো এবং তাকে সেবা করা। এতে করে মাত্র 10 দিনের মধ্যেই ওষুধের মাত্রা 20 মিলিগ্রাম থেকে 10 মিলিগ্রামে নেমে আসবে। আমি আপনাকে যা বলছি এটি একটি পরীক্ষিত তথ্য। সঞ্জয় সিং গাঙ্গওয়ার আরও দাবি করেন, ক্যান্সারের রোগী যদি গোয়ালঘর পরিষ্কার করা শুরু করে এবং সেখানে শুয়ে থাকে, তাহলে ক্যান্সারও সেরে যায়। আপনি যদি শুকনো গোবর আগুনে পোড়ান, তাহলে আপনি মশা দূর করতে পারবেন। অর্থাৎ গরুর সব কিছুই কোনো না কোনোভাবে উপকারী, তার সব কিছু কাজে লাগে। বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের এই মন্ত্রীর মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় হাসির ফোয়ারা ছুটেছে ইতোমধ্যে। অবশ্য বিজেপি নেতাদের এই ধরনের মন্তব্য এবারই প্রথম নয়। গরুর দুধে সোনা আছে, এই মন্তব্য করে ভাইরাল হয়ে গিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ। বিতর্কিত এই মন্তব্য নিয়ে সে সময় তিনি ব্যাপক ঠাট্টা ও উপহাসের শিকার হয়েছিলেন।